ফ্রেন্ড, ভেরি গুড নুন। প্রিয় পরিবারে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে আমি মানে এই ব্লগটা যেটা শুরু করছি এটা একা নয়, সঙ্গে কিন্তু এই যে এখানেই ব্লগটা শুরু করলাম। তো যাই হোক, তো এখন টাইম হচ্ছে 12:10, এরকম টাইম হয়ে গেছে। আজকে অনেক সকালেই উঠেছিলাম, কারণ হচ্ছে আমাদের কাঁঠাল পাড়তে এসেছিল, তো হচ্ছে কাঁঠালের ডালও কিছু কেটে দিয়ে গেল, তো সেই জন্য আর কি মানে ধরো 8:05 এরকম হবে উঠে গেছি, কারণ অন্যান্য দিন অনেকটাই লেট হয়ে যায় তোমরা জানো তো। আর বোতন যেহেতু উঠে গেছিলো বুঝতেই পারছো, তো এখন তো আর মানে সেরকম ঘুমানোর উপায় নেই, কারণ ও বাচ্চা যতটাই সকালে উঠে যায় মানে রাত্রে যেহেতু ঘুমায় সকালে উঠে পড়ে, তো আবার এখন যেরকম ঘুমাচ্ছে, তো এই হচ্ছে ব্যাপার। আর সেই জন্য সকাল থেকে প্রচুর কাজও ছিল, ওদের পিছনে একটু দাঁড়িয়েছিলাম মানে ওদের সাথে, তারপরে মানে যারা কাঁঠাল নিয়ে গেল আর কি, কিনে নিয়ে গেল, তো তাদের সাথে একটু দাঁড়িয়েছিলাম, তো ওখানে কিছুটা টাইম গেল। তারপরে হচ্ছে আমি গেছিলাম আমার মেডিসিন খোঁজ করতে, তো সেটা যথারীতি পাইনি এখনও। তোমার হচ্ছে যেটা বললাম কোলেস্ট্রলের যেটা মেডিসিন সেটা পাইনি, তো তারপর গেছিলাম বাজার। বাজারে আজকে মাছ নিলাম, মাছের ডিম নিয়েছি, আর হচ্ছে কিছু সবজি বাজার, যেরকম কচু শাক, বাঁধাকপি, কচু, তারপরে হচ্ছে পটল, এগুলো নিয়েছি আর কি। আর কি নিয়েছি, আর আম নিয়েছি, আম নিয়েছি 2 কিলো, পাকা আম 2 কিলো। আর মিষ্টি নিয়েছি, মিষ্টির মধ্যে নিয়েছি ছানার কেক, আর হচ্ছে তোমার ছানার পোলাও, আর হচ্ছে দই। মায়ের যেহেতু আজকে একটা উপবাস আছে, তো সেই জন্য মিষ্টিটা ধরো খাবে। আর কুমড়ো নিয়েছি, কুমড়োটা বলতে ভুলে গেছিলাম, কুমড়ো নিয়েছি। তো যাই হোক, আজকে দিনের মেনু, আর কাঁকরোল নিয়েছিলাম, কাঁকরোল যেটা ভাজা হয় আর কি, তো ওটা নিয়েছি। তো যাই হোক, আজকে মেনুতে করা হলো কাঁকরোল ভাজা, মাছের সর্ষে দিয়ে মাছ আর কি, যেটা মাছটা নিয়েছি সর্ষে দিয়ে মাছ, আর হচ্ছে তোমার ডিমের বড়া ভাজা, মানে মাছের ডিমের বড়া ভাজা, আর ভাত, এটাই করা হচ্ছে আজকে, সেরকম আর কিছু মেনু করা হয়নি। আর কুমড়োটা কেটে রাখা হলো, কুমড়োটা হচ্ছে তোমার যেটা হচ্ছে রাত্রিবেলায় রুটি হবে যেহেতু, তো রাত্রিবেলায় তোমার কুমড়োর তরকারি আর রুটি খাওয়া হবে, আর কিছুটা কুমড়ো রেখে দেওয়া হলো সন্ধ্যেবেলায় মুড়িতে, মানে কুমড়োর যেটা বেসন দিয়ে যেটা বেগুনি হয় আর কি, বেগুনি তো আমরা বলতে বুঝি বেগুনের, কিন্তু বেগুন না দিয়ে এটা কুমড়ো দিয়ে করা হচ্ছে, এটাও খেতে ভালো লাগে মিষ্টি কুমড়োর, তো সেই জন্য ওটাকে মানে রেডি করে রাখা হলো সমস্ত কিছু, তো সন্ধ্যেবেলায় করে জাস্ট মুড়ির সঙ্গে খাওয়া হবে। মা তো আজকে মুড়ি খাবে না, মা এমনিই খাবে, আর আমি রিমি মুড়ি খেয়ে নেবো, বোতন যদি একটু খাই বোতন একটু খেয়ে নেবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো কী কী রান্না হয়েছে যেটা বললাম তোমাদেরকে, একবার তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়েও দেবো কী রান্না করা হয়েছে। আর মায়ের হচ্ছে আজকে যেহেতু বার, তো কাউন চালের যে ভাতটা হয় সেই কাউন চালের সিদ্ধ ভাতটা করে নেবে, তো ওটা দুধ আর আম দিয়ে খেয়ে নেবে আর কি মাখিয়ে, তো এটা হচ্ছে মায়ের দুপুরের মেনু। তো এই হচ্ছে ব্যাপার। রিমি এখন গেল স্নান করতে, মা ভাতটা বসাচ্ছে পুজো কমপ্লিট করে, আর এদিকে আমি জাস্ট এক্ষুনি এলাম, যেটা হচ্ছে তোমার রেশন কার্ড আর আধার কার্ডের যেটা লিঙ্ক হয়, তো সেটার জন্য গেছিলাম আমার একটা বন্ধুর দোকানে। তো বন্ধুর দোকানে ওখানে আর কি ওর সাইবার ক্যাফে আছে, তো ওর দোকানে এতক্ষণ বসেছিলাম মানে ওইগুলো করাচ্ছিলাম, কিন্তু ব্যাপার হচ্ছে সার্ভারই পাওয়া যাচ্ছে না, সার্ভার ডাউন, তো ও বললো রাত্রিবেলায় আমি করবো, রাত্রে ওর বাড়িতেও কম্পিউটার আছে, তো বাড়িতে আমি করে তারপর ওটিপিটা আমাকে জেনারেট হয়ে গেলে ওটিপিটা আমাকে শেয়ার করে দিবি, আমি তাহলে লিঙ্কটা করে দেব। তো যাই হোক, তো মোটামুটি ওটা করে নেবে, তো একটা হেডেক গেল। আর সেকেন্ড যেটা জিনিস হচ্ছে, রিমির যেহেতু আধার কার্ডটা চেঞ্জ হয়েছে, মানে ওর যেটা গার্জেন নেম ছিল, ওর বাবার নেম ছিল, ওটা চেঞ্জ করে আমার নেম করা হচ্ছে, আর বোতনের আধার কার্ড করতে দেওয়া হচ্ছে, যেহেতু রেশন কার্ডের জন্য এখন আধার কার্ডটা মাস্ট। এবার রিমিরও ধরো অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে, তো ডেফিনেটলি মানে এখানে রেশন কার্ড করতে গেলে আধার কার্ডটা মাস্ট, তো সেজন্য ওটা চেঞ্জ করা হলো। আর বোতনেরও আর কি আধার কার্ডের জন্য যেটা অ্যাপ্লাই করা হয়েছিল প্রায় 3 থেকে 4 সপ্তাহ হয়ে গেছে, তো আধার কার্ড এখন তো মানে অনলাইনে ডাউনলোড করে নেওয়া যাচ্ছে, পরে এবার বাই পোস্ট যেটা আসবে আর কি। তো এবার আধার কার্ডটার জন্য তোমার হচ্ছে ওকে বলা হলো, মানে আমার বন্ধুকে, তো ও বলল যে আমি আধার কার্ডটা ডাউনলোড করে দেব,
ডাউনলোড করে এখন আপাতত নিয়ে ওটা নিয়ে রেশন কার্ডটা করে নেব, ঠিক আছে? আর একটা ফর্ম 6 লাগবে আর ফর্ম 4, তো ওটা লাগবে, ওটা আমি বললাম ও বের করে রাখবে। তো ওটা মানে হচ্ছে আগের রিমিদের যে রেশন ডিলার ছিল তার একটা NOC লাগবে, আর আমাদের যে রেশন ডিলার তার একটা সাইন লাগবে। তো ওটা হলেই মানে কমপ্লিট হয়ে যাবে, তাহলে রেশন কার্ডটার যে কাজটা সেটা কমপ্লিট হবে। তো এই হচ্ছে ব্যাপার, তো অনেকটা বকবক করে নিলাম তোমাদের সঙ্গে। তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই মানে কী কী রান্না হয়েছে, আর মা রিমি বোতন বোতন তো বললাম ঘুমাচ্ছে, আর মা রিমি কী করছে সেটা একবার দেখিয়ে নিই। চলো তাহলে দেখতে থাকো, আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি। পুজো হয়ে গেছে, লাইটটা এখানে ভীষণ কম আসছে, কারণ হচ্ছে লাইটের ফোকাসটা কেন করে না, কারণ হচ্ছে তার মেন কারণ হচ্ছে ওই দিক থেকে দেখো লাইটটা আসতে থাকে, তার ফলে ফোকাসটা ভালোভাবে করে না, তো সেই জন্য বোঝাও যায় না ঠিকভাবে। তো তোমার পুজো হয়ে গেছে কমপ্লিট? হ্যাঁ পুজো হয়ে গেছে, আমরা রান্না করলাম। একটু জোরে বলো, কেউ তোমার ভয়েসটা শুনতে পাবে না। এই পুজো হয়ে গেছে, আমরা রান্না বসিয়ে দিলাম, আমি তো আজকে সিদ্ধ ভাত খাই, সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, ওটাই আজকে খাবো, কাউন চাল, কাউন চালের সিদ্ধ ভাত দুধ দিয়ে খেলবো, ওটা যেহেতু গরম গরম ঘি আলু সিদ্ধ কচু সিদ্ধ সিদ্ধ দিয়ে ভালো লাগে, কাঁচা লঙ্কা কামড়ে ভালোই লাগে। তো সেইটা হচ্ছে না, কেননা আমার ভীষণ অ্যাসিড হয়ে যায় ওগুলো খেলে, এত অ্যাসিড হয় বর্ষা ওয়েদার তো, এখন ওয়েদারটা ভালো না যার জন্য এত অ্যাসিড হয়, আমি ওটা সহ্য করতে পারি না, বিকালের দিকে দেখি মাথা ধরে ভীষণ কষ্ট পায় শরীরে। এখানে রেডি হয়ে গেছে, স্নান টান করে পুজো টুজো হয়ে গেছে, তো খাবার বসিয়ে দিয়েছো তোমার? আচ্ছা এখানে কাউন্সিলের ভাত হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ, আজকে যেহেতু বার আছে সেই জন্য কাউন্সিলের ভাত খাবে, আর সাথে কি খাবে? আম দুধ, আম দুধ দিয়ে, চিনি খায় না যেহেতু আমার একটু শরীরে প্রবলেম আছে, সুগার নেই, তবু একটু কোলেস্ট্রলের ইয়ে আছে, কোলেস্ট্রলের দামটা আছে যার জন্যে এই কিছুদিন আগে পরীক্ষা করা হলো, যার জন্য আমি আম দুধ খাচ্ছি, মিষ্টিটা কম খাই, মিষ্টিটা খাবো না, ওই আম দুধ দিয়ে ভাতটা খেলাম। আচ্ছা তো এখানে দেখো এই যে যেটা বললাম রাত্রের জন্য কুমড়ো আলু কাটা রয়েছে দেখতেই পাচ্ছ, আর এখানে রাখা রয়েছে প্রসাদ, মানে আমি আর মা খেয়ে নিয়েছি, রিমিটটা রাখা আছে, রিমি যেহেতু স্নান করছে। আর এখানে তোমাদেরকে দেখাই রান্না কি কি হয়েছে আজকে, তো এটা হচ্ছে দেখো আলু পটল দিয়ে মাছের সর্ষে, মানে সর্ষে মাছ যেটা বলে আর কি, আর তার সাথে করা হচ্ছে এটা বোতনের ঝোল, মানে বোতন যেহেতু সর্ষে মাছটা খেতে পারবে না সেই জন্য মানে হচ্ছে বোতনের এটা প্লেন আলু পটল দিয়ে ঝোল করে দেওয়া হচ্ছে। তো এটা দেখালাম, এবার এদিকে আছে হচ্ছে মাছের ডিমের বড়া ভাজা, এটা দেখতে পাচ্ছ মাছের ডিমের বড়া ভাজা করা হচ্ছে দুপুরে, আর এদিকে আছে কাঁকরোল ভাজা, মানে কাঁকরোল ভাজা মাছের ডিমের বড়া ভাজা আর সর্ষে দিয়ে মাছ আলু পটল দিয়ে, আর হচ্ছে তোমার বোতনের তো ঝোল তুলে রাখা হয়েছে, ব্যাস এটুকুই আছে মানে দিনে, এ দিয়ে আমরা খেয়ে নেব। তো তোমাদেরকে তো দেখালাম মানে কী কী রান্না হচ্ছে, যেটা বললাম মাছের ডিমের বড়া ভাজা আলু পটল দিয়ে সর্ষে মাছ, আর হচ্ছে মাছের ডিমের সরি বারবারই মাছের ডিমের বড়াটা বলছি, কাঁকরোল ভাজা, এটাই আজকে দুপুরের মেনু, মানে খুব একটা বিশেষ কিছু লাগবে না, এটা দিয়েই খেয়ে নেওয়া হবে। আর কুমড়ো তো কাটা রয়েছে, কুমড়োর বেগুনির জন্য কুমড়ো রয়েছে, তো ওটা সন্ধেবেলায় বেগুনি করা হবে, মানে বেগুনি মিন্স হচ্ছে যেটা বললাম কুমড়ো দিয়ে বেসন দিয়ে করে নেওয়া হবে ভেজে, তো ওটা দিয়ে মুড়ি খাওয়া হবে, আর ওদিকে হচ্ছে আলু কুমড়োর তরকারি ওটা রাত্রে হবে, যেটা হচ্ছে রুটির সাথে খেয়ে নেওয়া হবে। তো রিমি গেছে স্নান করতে, মা ওখানে তো দেখালাম ভাতটা করে নিচ্ছে কাউন্সিলে, আর বোতন ওখানে ঘুমাচ্ছে, তো আমি এখন যাব স্নান করতে, স্নানের পর লাঞ্চ, লাঞ্চের পর দুপুরে ঘুম, আবার সন্ধেবেলায় ফিরে আসছি তোমাদের সঙ্গে, ততক্ষণ দেখতে থাকো তোমাদের নিজের পরিবার, কাছের পরিবার, প্রিয় পরিবার। গুড নুন, এখন বাজে 2:10, তো বাথরুম পরিষ্কার করলাম এতক্ষণ, কালকে কোমরটা পরিষ্কার করেছিলাম, তো আজকে বাথরুম গোটা বাথরুমের টাইলস নিচের টাইলস ওয়ালের টাইলস এগুলো সবই পরিষ্কার হলো, তারপরে মোটামুটি প্রায় 1.5 ঘন্টা লেগে গেল, কারণ হচ্ছে এত নোংরা জমে গেছিলো ফ্লোরে প্লাস টাইলসে, তো সেই জন্য পরিষ্কার করতে অনেকটাই টাইম লেগে গেল।
তো টোটালটা পরিষ্কার করলাম, ওভারঅল পরিষ্কার করে তারপরে স্নান টান করে তারপর বের হলাম। আর কিছু হচ্ছে জম খালি জিনিস যেগুলো খালি হয়ে গেছে ধরো, তো সেগুলোও বাথরুমে ছিল, তো সেগুলোকেও বের করে দিলাম বাথরুম থেকে। এবার ওগুলো ধরো মানে বিক্রি করে দেওয়া হবে যে ভাঙাচোরা যারা আসে তাদেরকে। আর বাথরুমটাও দেখতে বেশ অর্গানাইজড লাগছে, মানে বেশ সুন্দর লাগবে, কারণ হচ্ছে যেগুলো ভর্তি জিনিস সেগুলো থাকাটাই বেটার, কারণ হচ্ছে খালি জিনিসগুলো রেখে তো ফালতু লাভ নেই। আর লাঞ্চ অলরেডি করতে শুরু করে দিয়েছি, তো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই চলো। এখানে লাঞ্চের মেনু হিসাবে নিয়ে নেওয়া হচ্ছে কাঁকরোল ভাজা, মাছের ডিমের বড়া, আর আলু আর পটল দিয়ে সর্ষে মাছ। আর এদিকে রিমি নিয়ে নিয়েছে রিমির খাবার। তো যাই হোক, ও খেতে শুরু করে দিয়েছে, এবার আমি খেতে বসবো। আর তোমাদেরকে একবার বাথরুমটা পরিষ্কার করলাম সেটা একবার দেখিয়ে দিই যে মানে কি খাটনি হলো। এইগুলো যেটা বলছিলাম এগুলো সব মানে বাড়তি আর কি খালি কন্টেনার, এগুলো সব বেরিয়েছে, এগুলো ফেলে দেবো মানে বা হচ্ছে ওই ভাঙাচোরাদেরকে দিয়ে দেবো। আর এই যে বাথরুম টোটালটা দেখতে পাচ্ছ পরিষ্কার করা হলো, মানে অনেকটাই বড় সাইজ, অনেকটা অনেকটা বড়, বুঝতেই পারছো। পুরো দেখো টাইলসগুলো চকচক করছে, এদিকে একটা উইন্ডো আছে, উইন্ডোটাও প্রচুর ঝুল জমেছিল পরিষ্কার করা হলো এবং কাঁচগুলোকেও পরিষ্কার করা হলো। আর ওই যে অর্গানাইজ করলাম বললাম, ওই দাঁড়াও লাইটটা অন করি তাহলে বুঝতে পারবে, এই যে অর্গানাইজ করা হলো ওই সেলফটাকে। তো এই হচ্ছে টয়লেট মোটামুটি, তো পরিষ্কার করে আবার এই জিনিসগুলো ঢুকিয়ে দিলাম। কোমর তো কালকেই পরিষ্কার করে নিয়েছি, কোমরটা আর দেখানোর কিছু নেই, কালকেই পরিষ্কার হয়ে গেছে। তো এগুলো হচ্ছে বাকি ছিল এই টাইলসগুলো, ওয়ালে টাইলসগুলো, এগুলো পরিষ্কার করলাম। আর হচ্ছে এই ফ্লোর টাইলসটা, ফ্লোর টাইলসটা একদম নোংরা হয়ে গেছিলো, এটাকে একদম ভালোভাবে চকচকে করে পরিষ্কার করা হলো সার্ফ জল দিয়ে, তারপরে হচ্ছে তোমার রেড হারফিক দিয়ে। তো পরিষ্কার করে তারপরে স্নান টান করে বের হলাম। তো চলো লাঞ্চ করে নিই, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ইভিনিংয়ে। আর কীরকম লাগলো আমাদের বাথরুমটা, মানে বাথরুম ট্যুর বলতে গেলে, ঠিক আছে, ঠিকভাবে ট্যুর করা হলো না, জাস্ট দেখানো হলো আর কি। তো কীরকম লাগলো অবশ্যই আমাদেরকে জানাবে কমেন্টসে। তো এটাই এক্সপেক্ট করবো, অনেকটা অনেকটা বড় বাথরুম, মানে সেই জন্য হচ্ছে এতটা টাইম লেগে গেল। ঠিক আছে চলো বাথরুমটা ক্লোজ করে দিই এবার, খোলাই থাক যাই হোক, হাওয়াতে শুকিয়ে যাবে। তো যাই হোক, তাহলে লাঞ্চটা করার পর সন্ধেবেলায় আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ততক্ষণ দেখতে থাকো তোমাদের কাছের পরিবার, নিজের পরিবার এবং একান্ত পরিবার, যেটা হচ্ছে প্রিয় পরিবার। গুড ইভিনিং, দুপুর বেলায় খুব সুন্দর একটা ঘুম দেওয়া হয়েছে, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে রোদ ছিল বাট তাও ওয়েদারটা একটু ঠান্ডা, তো তারই মধ্যে খুব ভালো ঘুম হচ্ছে। আর সন্ধেবেলায় তো দেখতেই পেলে এখন টিফিন করব, টিফিনে হচ্ছে ম্যাগি, ম্যাগিটাই খাবো। আর বিকেলে একটু ছাদে গেছিলাম বোতলকে নিয়ে, মানে একটু হাঁটা প্র্যাকটিস করাচ্ছিলাম, বুঝতে তো পারছো, এবার তো ওকে হাঁটতে হবে, কারণ প্র্যাকটিস না করালে ও তো বুঝতে পারবে না কিভাবে মানে হাঁটতে হবে বা এই জিনিসগুলো। তো যাই হোক, ওদিকে টিভি চলছে সেজন্য হয়তো সাউন্ড কিছুটা ক্যাচ করতে পারে, তো সেটা কিছু মাইন্ড করো না। তো যাই হোক, এখন খাবো হচ্ছে ম্যাগি, ম্যাগি খাওয়ার পর তারপরে এডিটে বসবো। এডিট করে রাত্রিবেলায় আজকে মেনু হচ্ছে রুটি আর কুমড়োর ছক্কা, মানে কুমড়োর তরকারি যেটা বলে আর কি, তো সেটা তো তোমাদেরকে বলেই দিয়েছিলাম দিনে, তো ওটাই হবে রাত্রে। তো যাই হোক, দেখতে থাকো তোমাদের কাছের পরিবার, নিজের পরিবার, একান্ত পরিবার, প্রিয় পরিবার। আর এখন আমি ম্যাগিটা খেয়ে নিই, তারপরে আবার রাত্রে দেখা হচ্ছে। দেখো এখন তৈরি হচ্ছে কুমড়োর তরকারি, আলু দিয়ে কুমড়োর তরকারি এটা মা করছে। আর পাশে ওই যে দেখতে পাচ্ছো কচুর শাকটা রাখা রয়েছে, ওটা রাত্রিবেলায় কেটে নেওয়া হবে। তো এই যে চলছে দেখছো, এখন প্রসেসিং চলছে, আজকে রুটি আর কুমড়ো এটাই খাওয়া হবে রাত্রে। তো কুমড়োর তরকারি কিভাবে করলে একবার বলে দাও। কুমড়োর তরকারি প্রথমে কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা, গোটা সর্ষে আর পাঁচফোড়ন
এটা তেলের উপর দিলাম, দিয়ে সরষেটা যখন ভাজা ভাজা হয়ে এলো হাতা দিয়ে ওটাকে ঘেঁটে দিলাম। ঘেঁটে দেওয়ার পর দেখছি কুমড়োটা ছড়িয়েছে, তখন কুমড়োটা দিয়ে দিলাম, কুমড়ো আলু তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তারপর নুন মিষ্টি নাড়তে নাড়তে নুন মিষ্টি দিলাম। তবে কুমড়ো রুটির কুমড়ো একটু মিষ্টি মিষ্টি হয়, ওটা খুব নুন দিলে ভালো লাগে না খেতে, রুটিতে আটা ময়দা যেটাই খাক মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। ওই জন্য আমি একটু মিষ্টি দিয়েছি, ওটাই এটা কমই দিয়েছি নুনটা, দেখা যাবে মিষ্টি দিয়ে যদি কম হয় তখন আমার দিয়ে দিতে পারবে। তো আজকে তাহলে রেসিপি হচ্ছে কুমড়ো তরকারি, ছানা আর রুটি, আর মিষ্টি আছে ছানার পোলাও আছে, ছানাও আছে, আবার মিষ্টি ছানার কেক আছে। তো সবই ছানার। তো মোটামুটি রাত্রের মেনু ঠিকঠাকই একদম। তো এটা কী দিলে, কাঁচা লঙ্কা? আচ্ছা, শুকনো লঙ্কা প্রথমে তো ফোড়নে দিয়েছিলে? আচ্ছা, গুঁড়ো লঙ্কাটা দিই না। ঠিক আছে, তো চলো দেখতে থাকো ব্লগটা, আবার রাত্রে ডিনার যখন সার্ভ করব তখন তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ দেখতে থাকো তোমাদের কাছের পরিবার, নিজের পরিবার, একান্ত পরিবার, প্রিয় পরিবার। এবার দেখো কভার করে দেওয়া হবে। তো অলরেডি হিসু করে দিয়েছে, তো সেই জন্য এখন পরিষ্কার চলছে। আর আমাদের চা খাওয়া এখনো হয়নি সন্ধ্যের, তো এবার খাবো চাটা। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এবার চাটা খাবো। আর একবার হাই করে দাও তো বেটা। আর দেখতেই পাচ্ছ সোফার অবস্থা কি করেছে, এখানে একটা দেখো কভার পড়ে আছে, ও খেলনা ছড়িয়েছিল, সেগুলো তোলা হয়েছে। তো যাই হোক, এখন ওই ফুলটা নিয়েই খেলছে, আর ওদিকে চলছে টিভি। আর ওদিকে দেখো রাস্তাটা দেখা যাচ্ছে পুরো, একটু জুম করে দেখাই তাহলে সুবিধা হবে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ রাস্তাটা পরিষ্কার, এখানে বসলে দেখা যায়, মানে রিমি যে জায়গাটায় বসে আছে এখান থেকে পরিষ্কার রাস্তাটা দেখা যায়। মানে বোতনের খুব ফেভারিট জায়গা, আবার মায়েরও খুব ফেভারিট জায়গা, মানে এখান থেকে বসে আর কি রাস্তা রাস্তা, মানে আমাদের প্রত্যেকেরই খুব ফেভারিট জায়গা, আগের ব্লকেও বলেছিলাম তোমাদেরকে। তো যাই হোক, দেখতে থাকো তোমাদের কাছের পরিবার, নিজের পরিবার, একান্ত পরিবার, প্রিয় পরিবার। বেটা আরেকবার হাই করে দাও। হাই।